রামুনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো তোমাদের কাঁচা আমের মোরব্বা রেসিপি। খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর পুরো 4 মিনিট টাইমের মধ্যে তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা প্লিজ 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 স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখতে থাকো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতেই হরিনাম হচ্ছে বন্ধুরা, আর তখন এডিট করছিলাম, তো তোমরা কিছু মনে করো না জানো। তো আমাদের অক্ষয় তৃতীয়াতে বাড়িতে হরিনাম হচ্ছে, তো সেই জন্য শব্দটা হচ্ছে, ঠিক আছে। তো চলো, এখানে আমি 6 পিস মতো আম নিয়েছি, একদম বাগড়া সমেত আম। আর এই রেসিপিটা করার জন্য কিন্তু একদম বাগড়া সমেত আম হতে হবে, এমনি আম হলে কিন্তু হবে না। তো দেখো, দিদি ছাড়িয়ে একটু কেটে দেবে আমটাতে। আর আমি এখানে চুন নিয়েছি 2 চামচ মতো চুন, যে চুনটা আমরা সাধারণত পান দিয়ে খাই। তো ওই চুন 2 চামচ নিয়েছি, জলের মধ্যে দিচ্ছি, 1 লিটার মতো জল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে এখানে চুন নিয়েছি। আমি 1 কেজি মতো আম এখানে ব্যবহার করেছি। তো যে আমের জন্য 2 চামচ মতো চুন ব্যবহার করেছি, যে চুন সাধারণত পান দিয়ে খায়। তো দেখতেই পাচ্ছ, এবার চুনটা গুলে নিয়েছি। এবার দিদি দেখতেই পাচ্ছ, বাগড়া সমেত আম কিন্তু অবশ্যই হতে হবে। বাগড়া না হলে কিন্তু এই রেসিপিটা হবে না, মানে মোরব্বা হবে না, আমের মোরব্বা, কাঁচা আমের মোরব্বা। তো দেখতে পাচ্ছ বাগড়াটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো দেখো, এইভাবে কেটে নিচ্ছে দিদি পিস পিস করে। একটা আম আমি 8 পিস করে করছি, তোমরা কিন্তু সাইজটা যে যার মতো সেই করে নিতে পারো। 4 পিসও করতে পারো, 2 পিসও করতে পারো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 2 পিস করলে খুব বড় হয়ে যাবে, 4 পিস করলে ঠিক হবে। আমি 8 পিস করছি, ছোটো ছোটো পিস করছি। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি চুন জলের মধ্যে টুপিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা। তোমরা চাইলে বেশি কোনো রাখতে পারো, কম কোনো কিন্তু রাখতে পারো। তো দেখতে পাচ্ছ কম সময়ে কিন্তু রাখতে পারো, যেহেতু এই জিনিসটাকে চুন জলে চুবিয়ে রাখার কারণটা হচ্ছে আমের যে কষ্টটা উঠে যাবে আর যে কচকচে ভাবটা কিন্তু হবে এর মধ্যে, সেই জন্য চুন জলের মধ্যে চুবিয়ে রাখা। আর চুন জলে চুবিয়ে রাখলে কিন্তু সারাদিন চুবিয়ে রাখলেও কিন্তু কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আমটা। তো দেখো এইভাবে ভালো করে দেখো আমগুলো কেটে দিচ্ছে দিদি, দেখো এই সাইজটা হয়েছে। আর দেখো প্রতিটা আমি কিন্তু বাগড়া হয়েছে, দেখতে পাচ্ছ। বাগড়া না হলে কিন্তু তোমাদের বারবার বলছি এই আমের রেসিপিটা কিন্তু হবে না। তো জল আমগুলো ফাইনালি কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে গুলিয়ে দেবো একটুখানি চামচ দিয়ে। দেখতেই পাচ্ছ চুনটা নিচেতে পড়ে গেছে। তো দেখো এইভাবে কিন্তু চাপা দিয়ে আমি মোটামুটি 6 ঘন্টার জন্য রেখে দেবো, 6 ঘন্টা পর আবার তোমাদেরকে দেখাবো। তো চলো এবার চাপা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 6 ঘন্টা পর আবার তোমাদেরকে দেখাবো। তো দেখো 6 ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি, আমের কষ্টটা দেখতে পাচ্ছ চুনের জলের সঙ্গে কিন্তু অনেকটা উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি আমগুলোকে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছি একটা বিদ গামলা দিয়ে। তো বিদ গামলাতে তুলে আমি একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছিলাম, যত শুকনো হবে তত কিন্তু ভালো হবে আমটা। তো এইভাবে শুকনো করে নিয়ে আমাদের বাড়িতে সবার কিন্তু কাঁটা চামচ থাকে বাড়িতে, তো একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু বিদ করে নিতে হবে। যে পিছনের দিকে সেই সাইডটা থাকে সেই সাইডটা কিন্তু বিদ করে নিতে হবে, দিদি কিন্তু এটা করে দেবে, তোমাদের দেখাচ্ছি। দেখো, তো দেখতে পাচ্ছ সবার বাড়িতে কিন্তু এরকম আমাদের চাউমিন খাওয়ার যে চামচগুলো হয় ওগুলো কিন্তু থাকে। তো দেখতেই পাচ্ছ এইভাবে গিদে গিদে দিচ্ছে, দেখতেই পাচ্ছ প্রতিটা এইগুলোর মধ্যে এইটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি রসটা খুব ভালোভাবে ঢুকবে আর কচকচে ভাবটা কিন্তু আসবে, ঠিক আছে। তো দেখো খুব কম টাইমের মধ্যে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি আমি কাঁচা আমের মোরব্বা রেসিপি। তো কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হলে অবশ্যই আমার নিজের মনে করে তোমরা ক্ষমা করে দিও। তো দেখতে যেহেতু কম টাইমের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি, 10 মিনিটের ভিডিও আমি তোমাদের সঙ্গে 4 মিনিটে শেয়ার করি। তো দেখো চলো এইভাবে প্রতিটা আম কিন্তু এইভাবে দিদি গিদে গিদে দিচ্ছে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছ এইভাবে। তো প্রতিটাতে কিন্তু এইভাবে করে নেবে। তো চলো কী কী লাগছে সেটা তোমাদের দেখাই। 1 কেজি আমের জন্য আমি এখানে 800 চিনি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ 800 চিনি নিয়েছি। আর একটু নুন লাগছে, আর বড়মুড়ি লাগছে, আর এখানে দেখতে পাচ্ছ জল তো অবশ্যই লাগছে, দেখতেই পাচ্ছ। আর বড়মুড়ি নিয়েছি মোটামুটি 10 টাকার মতো। তো 10 টাকার বড়মুড়িটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ লাল লাল হতে দিলে হবে না, মোটামুটি একটু ভেজে নিতে হবে। নিয়ে কিন্তু আমি শিলে বেটে নেবো, তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো। তো দেখো আমার অল্প জিনিস সেই জন্য আমি কিন্তু শিলেই বেটে নেবো, আর শিলে বাটলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। তো দেখো বেশ অল্প অল্প বাটা হবে, আর এটা কিন্তু বেশি মিক্সার মিক্সড হওয়ার কোনো দরকার নেই, দেখতে পাচ্ছ এইরকম কিন্তু থাকবে। তো দেখতেই পাচ্ছ, তো চলো শিল থেকে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ এই দেখো এরকম কিন্তু একটু দানা দানা থাকবে। তো দেখো মশলাটা, আর এটা কিন্তু মেন মশলা, মানে আমের যে কোনো আচারে কিন্তু এইটা লাগবেই, মানে বড়মুড়িটা অবশ্যই লাগবে। তো চলো এবার আমগুলো নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসের উপরে কড়াই জল দিয়ে দেবো, এবার দেখো কড়াই বসে দিয়েছি। এখানে আমি ছোট্ট বাটির 1 বাটি জল ব্যবহার করি, জল বেশি দিলে কিন্তু হবে না বন্ধু, জলটা একদম অল্প দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই বাটির 1 বাটির মতো জল আমি দিলাম, দেখতে পাচ্ছ 1 কেজি আমের জন্য 1 বাটি জল দিলাম। এবার জলের মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে 800 মতো চিনি আমি কিন্তু ব্যবহার করছি 1 কেজি আমের জন্য। এবার চিনিটা তুমি একটু তোমরা বাড়িয়েও দিতে পারো আর একটু কমিয়েও দিতে পারো, কিন্তু আমের মোরব্বাতে একটু মিষ্টিটা বেশি লাগে। তো দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিলাম, দিয়ে চিনিটা গলতে আমি দেবো। এবার এখানে তেজপাতা আমি কিন্তু 4টে ব্যবহার করেছি বন্ধু, তোমাদের বলা হয়নি, তোমরা চাইলে কিন্তু এখানে এলাচও দিতে পারো। তো আমি এলাচটা দিলাম না বন্ধু, তেজপাতা 4টে তেজপাতা দিলাম, দেখতে পাচ্ছ। এবার চিনি সেটা মোটামুটি 1টার মতো হলে কিন্তু আমি এখানে যে আমগুলো বিট করা রয়েছে সেই আমগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ নাড়তেই থাকছি আমি, দেখতেই পাচ্ছ চিনিগুলো ভালো করে গুলে গেলে কিন্তু আমি এখানে যে বিট করে রাখা আমটা এই আমগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। খুব কম টাইমের মধ্যে তোমার সঙ্গে আমি শেয়ার করছি বন্ধু, যেহেতু তোমরা ভিডিও আমার ভিডিও দেখতে চাও না। তো দেখো এখানে 1/2 চামচ মতো নুন ব্যবহার করলাম, যেহেতু টকের রেসিপি তাই একটুখানি নুন ব্যবহার করলাম। তো দেখো এবার দিয়ে দিচ্ছি সেই আমগুলো, দেখতে পাচ্ছ জল ঝারিয়ে রাখা যে বিট করা যে আমগুলো সেগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমগুলো দিয়ে মোটামুটি 10 থেকে 20 মিনিট কিন্তু জাল করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে চলো আবারও 5 মিনিট মতো কিন্তু জাল করে নেবো, 10 মিনিট জাল করে নিয়েছি, আবারও 5 থেকে 10 মিনিট কিন্তু জাল করে নেবো। তো দেখতেই পাচ্ছ গ্যাসের স্পিড কিন্তু তোমরা হাই স্পিডেই দিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে চলো এই আমটা ফুটবে, ফুটে আবার 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি যে আমটা কেমন হয়েছে। তো দেখো এবার 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম আঠালো ভাবে সেখানে দুতার মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে আমার আচারটা একদম। এখানে এবার আমি মশলাটা রেখেছি, ভাজা যে মশলাটা রেখেছি দেখতেই পাচ্ছ, কিছুই না শুধু বড় মৌড়ি ভাজা। তো 10 টাকার বড় মৌড়ি ভেজে রেখেছিলাম, আমার 10 টাকার বড় মৌড়িটা একটুখানি বেশি হয়েছিল, তো বাকিটা কিন্তু আমি দিদি
দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই লাগবে বন্ধুরা, এইটা সেন্টটা কিন্তু বেশি লাগবে, ভালো লাগবে আমের যে মোরব্বাটা। তো দেখতে পাচ্ছ দিয়ে আবারও মোটামুটি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে আমের মোরব্বা রেসিপি। তো তোমরা প্লিজ 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 বাড়িতে একবার কাঁচা আম থাকতে অবশ্যই বানিয়ে খেও, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা। জাস্ট ফাটাফাটি খেতে লেগেছিলো এটা, এটা তোমরা এক বছর স্টোর করে রাখতে পারো। এটা অবশ্যই কাঁচের বয়ামে তুলতে হবে বন্ধুরা, কাঁচের বয়ামে থাকলে কিন্তু এক বছর এটা এই জিনিসটা ভালো থাকবে। তো মাঝে মাঝে একটুখানি রোদে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আর আচার জিনিস কিন্তু মাঝে মাঝে একটু করে রোদে দিতে হয়। তো চলো গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, রেখে দেবো এটা মোটামুটি 4-5 ঘন্টা রেখে দেবো। তারপর কিন্তু আমি এটা বয়ামে তুলবো, ভালো করে ঠান্ডা হয়ে যাবে আর মিষ্টি রসগোল্লা খুব ভালোভাবে ঢুকে যাবে, মজে যাবে, তখন কিন্তু আমি তুলে নেবো। তো দেখতে পাচ্ছ তোলাটা তোমাদের দেখানো হলো না, তো দেখো দিদি তুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখো একদম কচকচে ভাব, দারুণ, জাস্ট ফাটাফাটি হয়েছিল বলো। তোমরা প্লিজ 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 বাড়িতে একবার কাঁচা আম থাকতে ট্রাই করো, কাঁচা আমের মোরব্বা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকে রেসিপিটা এই পর্যন্ত, ফিরে আসো অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিও নিয়ে।